শিলচর ঐতিহ্যবাহী শিলচর বইমেলা কমিটি, আমরা আজকে একটা জরুরি সভায় মিলিত হয়েছি। আমরা আগামীতে আমরা 31তম শিলচর বইমেলা আমরা যথারীতি করব। গত বছর যেটা আমরা একটা মাঠের সমস্যার জন্য আমরা মেলাটা করতে পারিনি, কিন্তু তার আগের বছর আমরা 30তম মেলা পূর্ণ করেছি। এবার আমরা যথারীতি মেলাটা আবার করব, কিন্তু এই মাঝখানে একটা শুধু ছোট্ট একটা পরিবর্তন হয়েছে। বিগত যে মেলাগুলো আমরা 30 বছর পূর্ণ করেছি, সেটা আমাদের মেলার ডেট ছিল 14 ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু এবার একটা কারণে বিভিন্ন পাবলিশারদের অনুরোধে আমরা সেই মেলাটাকে একটু পিছিয়ে এনেছি। আমরা এটাকে নভেম্বর মাসের 20 নভেম্বর থেকে আমরা মেলাটা করব, 20 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত এটাই সিদ্ধান্ত নেওয়া হলো আজকের একটা জরুরিকালীন বৈঠকে। এবং আজকে আমাদের কমিটি তো রয়েছেই, সেটা আবার পুনর্গঠিত হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সেটাই সিদ্ধান্ত হলো যে 20 নভেম্বর থেকে 1 ডিসেম্বর যথারীতি শিলচর বইমেলা হবে, স্থান বিপিন পাল সভাস্থল। এবং আজকের এই পুনর্গঠিত যারা কমিটিতে যে কমিটি গঠন হলো, সেই কমিটিতে রয়েছে সভানেত্রী শ্রী স্বর্ণালী চৌধুরী, কার্যকরী সভাপতি শ্রী হারান্দে মহাশয়, সহসভাপতি সাধন পুরকায়স্থ সুবীর ভট্টাচার্য, আব্দুল হাই লস্কর এবং গোষ্ঠলাল দাস, সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উত্তম সি, সহসম্পাদক গৌতম তালুকদার এবং বাহারুদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রয়েছেন সন্তোষ চন্দ, সহসম্পাদক রয়েছেন সোনালী দে এবং শিবশঙ্কর ধর, কোষাধ্যক্ষ পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি মৃদুলা ভট্টাচার্য, তিনি আমাদের বইমেলা কমিটির অনেক পুরনো সিনিয়র হিসাবেই রয়েছেন। প্রচার সচিব হিসাবে রয়েছেন আমাদের সাংবাদিক রানু দত্ত এবং রাজু চৌধুরী, সাহিত্য সম্পাদক অর্জুন চৌধুরী, দেবাশিস পুরকায়স্থ, কার্যকরী সদস্য যারা রয়েছেন তারা হচ্ছে পান্নালাল চক্রবর্তী, শুভলক্ষ্মী চৌধুরী, রাজীব পাল চৌধুরী, পম্পা পাল চৌধুরী, বিশ্বজিৎ আচার্য, ফখরুল লস্কর, প্রদীপ সূত্রধর এবং সত্যজ্যোতি দেব, সেটা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সর্বশ্রী অতীন দাস, শ্রীমতী মহুয়া চৌধুরী, বিবেক পোদ্দার, সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাধিপতি রোহন কুমার ঝা, এসপি শ্রী নমল মাহাতো এবং সাংবাদিক শঙ্কর দে, মন্ত্রী শ্রী পরিমল শুক্লবদ্ধ এবং বরিষ্ঠ সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, ওনারা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন। আমরা সবাই কাছে আমরা অনুরোধ রাখলাম সমগ্র বরাক উপত্যকার কাছে, আগামীতে আমরা বইমেলা করছি, সেটা হচ্ছে গিয়ে 20 নভেম্বর থেকে 1 ডিসেম্বর। ধন্যবাদ। একটা কথাই বলবো যে আমরা চাই যে আমরা প্রতি বছরে আমরা বইমেলা করে আসছি, আমরা দেখতে পাচ্ছি যে মানে গুয়াহাটিতে যেগুলো বইমেলা হয় বা আসাম বিলিতে যেগুলো বইমেলা হয় সরকার থেকে অনুদান দেওয়া হয়, আমিও এবার আমরা বইমেলা কমিটি থেকে আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা সরকারের কাছ থেকে কিছু সাহায্য আর্থিক সাহায্য করার জন্য আমি একটা প্রস্তাব আমি রেখেছি, আর এ ব্যাপারে আমি আমাদের জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের যেটা সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে ওনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর বিশেষ কিছু না। আবার কিছুটা আমরা জায়গা না পাওয়ার জন্য আমরা শিক্ষক পরিমাণ অনুষ্ঠান করতে পারিনি, আমরা অনেক দুঃখ পেয়েছি তাদের। কিন্তু এখন তো আমরা মোটামুটি সব স্থিতিশীল, কালকে দেখলাম বিশ্ব হু সংগঠনে এটা মোটামুটি স্থিতিশীল করে দিয়েছে, তো এরপর তো আমরা ডিসেম্বর ওরা সফল জানিয়েছেন ডিসেম্বর আমরা অনুষ্ঠান করছি। তো এই অনুষ্ঠানে এবার নতুনত্ব আমরা যেমন ভারত এবং বাংলাদেশের যাতে সম্পর্ক অটুট থাকে, সাংস্কৃতিক মেলবন্ধন ভালো হয়, তার জন্য আমরা বাংলাদেশ থেকেও শিল্পী হিসেবে আনবো, আনার চেষ্টা চালাবো। তো সবাই এই বইমেলাকে সাহায্য করুন,
তার সাফল্যমণ্ডিত করে তোলার জন্য